হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং ইউটিউব চ্যানেল। এই ক্লাসে আমরা শিখব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিবি অনার্স থার্ড ইয়ার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। চ্যাপ্টার হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার, অ্যাবজারভেশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, গ্রোসন এবং পরিবর্তনশীল ব্যয়। এর আগে আমরা এক নম্বর ক্লাস করেছি, এক নম্বর ক্লাস আমরা, এটা হচ্ছে আমাদের দুই নম্বর ক্লাস। এক নম্বর ক্লাস আমরা এই অধ্যায়ের সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলো শিখেছি, এবং ওই সূত্রগুলো ছাড়া আমরা অঙ্ক কিছু বুঝবো না, বা ওই সূত্রগুলো ছাড়া অঙ্ক করা পসিবল না। ওই সূত্রগুলো অবশ্যই আমাদের পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। তো আপনারা যদি এই দুই নম্বর ক্লাসে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এক নম্বর ক্লাসটা করে পরে দুই নম্বর ক্লাসটা করবেন, তাহলে অবশ্যই আপনারা অঙ্কগুলো বুঝতে পারবেন। আর যদি আপনারা ডাইরেক্ট দুই নম্বর ক্লাস করা শুরু করেন, আপনারা ম্যাথ কিছু বুঝবেন না। অবশ্যই আশা করি এক নম্বর ক্লাসটা করে আসবেন। আর এক নম্বর ক্লাসটা আমি আমার এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব। যদি আপনারা খুঁজে না পান, অবশ্যই আপনারা প্লে লিস্ট চেক করবেন, প্লে লিস্টে গিয়ে সিরিয়াল আকারে অঙ্কগুলো পেয়ে যাবেন। এক নম্বর ক্লাস, দুই নম্বর ক্লাস, তিন নম্বর ক্লাস, এভাবে সিরিয়াল আকারে পেয়ে যাবেন। সো আমরা ফার্স্ট ক্লাসে সূত্র শিখেছি, আজকে আমরা কী শেখাবো? আজকে একটি অঙ্ক শেখাবো, বিবি অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার নাম্বার থ্রি, অর্থাৎ অধ্যায় তিন নম্বর। এই অধ্যায়ের নাম হচ্ছে অবজারভেশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং, এর বাংলাটা হচ্ছে গ্রোসন এবং পরিবর্তনশীল ব্যয়। সো চলুন আমরা চলুন আমরা অঙ্ক শিখি। এটা হচ্ছে প্রবলেম C6, অর্থাৎ সি চ্যাপ্টার আসে সিক্স, প্রবলেম সিক্স, পৃষ্ঠা নাম্বার 340। এটা হচ্ছে কমার্স পাবলিকেশনের একটি বই। আপনাদের কাছে যদি বইটা থাকে, কমার্স পাবলিকেশনের বই, অবশ্যই আপনারা এই অঙ্কটা পেয়ে যাবেন। সেখানে 340, অর্থাৎ 44 পৃষ্ঠায় যে C6, প্রবলেম C6। তো অঙ্ক, এটা হচ্ছে আমার প্রশ্নটা, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফার্স্টে আমরা কীভাবে, ফার্স্টে আমরা প্রশ্নটা একটু দেখি কি আছে। কস্ট পার ইউনিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল অ্যান্ড অবজারভেশন কস্টিং এবং রিকনসিলেশন স্টেটমেন্ট। এখানে কিন্তু আমাদের সবগুলো বের করতে বলছে। এখানে ফার্স্টে বের করতে বলছে কস্ট পার ইউনিট। ফার্স্টে আমাদের সূত্রে কী বের করছিলাম আমরা? কস্ট পার ইউনিট। এখানে কস্ট পার ইউনিট বের করতে বলছে। পরে কি? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কি? ভেরিয়েবল, ইনকাম ভেরিয়েবল বের করতে বলছে। তারপরে অ্যান্ড অবজারভেশন, অবজারভেশন বের করতে বলছে। অ্যান্ড কি? রিকনসিলেশন, অর্থাৎ আমরা যে সূত্রটা শিখেছি, পাঁচটা স্টেপ, পুরো পাঁচটা স্টেপ বের করতে হবে এই অঙ্কটা দ্বারা। তো আমরা আজকে সূত্র পুরো পাঁচটা স্টেপের অঙ্কটা শিখবো, তাহলে আমরা বুঝতে পারবো সূত্রটা কীভাবে অঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই হয় বা অ্যাপ্লাই হয়েছে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা অঙ্ক শুরু করি। সো ফার্স্টে আমরা কী বের করি? মেনু সূত্রে আছে ম্যানুফ্যাকচার কস্ট পার ইউনিট অথবা প্রোডাকশন কস্ট পার ইউনিট, যে কোনো একটা দিলেই হবে। আমি দুইটা দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। তো এখানে কি পার্টিকুলার, ফার্স্ট ফার্স্ট ঘরে আমরা কী লিখবো? সূত্রে শিখেছিলাম অবজারভেশন কস্টিং। সেকেন্ড ঘরে কী লিখবো? ভেরিয়েবল কস্টিং। তো লিখলাম, তো এই এই ফার্স্ট স্টেপে বা প্রোডাকশন কস্ট পার ইউনিটে চারটা স্টেপ আসে। এই চারটা স্টেপ দেখি আমাদের প্রশ্ন আছে নাকি। এই দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট একটা স্টেপ, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট দুইটা স্টেপ, ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড পার ইউনিট তিনটা স্টেপ, ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড চারটা স্টেপ। এই চারটা স্টেপই এই অঙ্কেতে আসছে। সো আমরা এখন কস্ট পার ইউনিটটা বের করতে পারবো। তো দেখি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত? 120 টাকা। তো আমরা লিখলাম এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এখানে 120, এখানে 120। তারপর কী আছে? ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট কত? 140 টাকা। লিখলাম ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 140, 140। এরপর কী আছে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড পার ইউনিট কত? 50 টাকা। লিখলাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড পার ইউনিট 50, 50। দেন কী আছে? ফিক্সড ওভারহেড 6 লাখ। এটা ফিক্সড করা আছে, এই কারণে এটা আমাদের প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। আবারও বলছি, ফিক্সড ম্যানুফ্যাকচার, ফিক্সড অঙ্কটা, এটা আমাদের প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। সবসময় ফিক্সডের টাকা থাকে, প্রোডাকশন দ্বারা ভাগ করতে হবে। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড কত? 6 লাখ। আর এখানে প্রোডাকশন ইউনিট প্রোডাকশন কত আছে? 10,000। তাহলে 6 লাখ, 6 লাখ ভাগ 10,000, এই যে আমরা এখানে ওয়ার্কিংটা দেখা দিয়েছি, লিখলাম ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড 6 লাখ ভাগ 10,000। তাহলে 6 লাখ, 6 লাখকে 6 লাখকে 10,000 দ্বারা ভাগ করলে আমরা কত টাকা পাবো? 60 টাকা। আর ফিক্সডের টাকাটা শুধু, সরি, ফিক্সডের টাকাটা
ফিক্সড টাকার আমরা শুধু অ্যাবজারভেশনে বসাবো, আমরা কিন্তু ভেরিয়েবলে বসাবো না। এই যে দেখেন আমরা 6 লাখকে 10,000 দিয়ে ভাগ করছি, ভাগ করে আমরা 60 টাকা পাইছি। 60 টাকা শুধু অ্যাবজারভেশনে বসছে ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে কিন্তু বসে না, অর্থাৎ ভেরিয়েবলে কিন্তু বসে না, এটা ফাঁকা রাখবেন। দেন আমরা এই টাকাটা যোগ করব, পুরা 370 টাকা পাইছি কি, অ্যাবজারভেশনের কস্টিং কত পাইছি, অ্যাবজারভেশনের কস্ট পার ইউনিট পাইছি 370, আর ভেরিয়েবলের কস্ট পার ইউনিট কত পাইছে 310। কস্ট পার ইউনিট আমরা পাইলাম কত, অ্যাবজারভেশনের পাইলাম 370, আর ভেরিয়েবলের পাইলাম কত 310। দেন এখানে আমাদের দেখতে হবে কোনোটা মিসিং আছে নাকি, 2 নম্বর স্টেপে এন্ডিং ইউনিট মিসিং আছে না, ওপেনিং ইউনিট মিসিং আছে না, সেলস মিসিং আছে না, প্রোডাকশন মিসিং আছে। ওপেনিং আছে 00 টাকা, প্রোডাকশনও আছে, সোল্ডও আছে, সেলিংও আছে। তাহলে এখানে আমাদের কি নাই আমরা বুঝতে পারবো, এখানে আমাদের এন্ডিং ইনভেন্টরিটা নাই, এন্ডিং ইনভেন্টরিটা নাই। তো এন্ডিং ইনভেন্টরিটা অবশ্যই আমরা 2 নম্বর স্টেপে আমরা সূত্রটা বলে দিয়েছিলাম কিভাবে বের করতে হবে, যে কোনো একটা যদি একটা স্টেপ না থাকে ওইটা আমাদের বের করে নিতে হবে। এই যে সূত্রটা হচ্ছে এটা, ক্যালকুলেশন অফ এন্ডিং ইউনিট আমরা এখানে লিখবো, যেই যেটা না থাকবে। এখানে যদি ওপেনিং ইনভেন্টরিটা না থাকতো তাহলে আমরা লিখতাম ক্যালকুলেশন অফ ওপেনিং ইনভেন্টরি, কিন্তু এখানে আমাদের নাই কি এন্ডিং ইনভেন্টরি, তো আমরা লিখলাম ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি। এটা সূত্র হচ্ছে ওপেনিং ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট সমান সমান সেলিং ইউনিট প্লাস এন্ডিং ইউনিট। তাহলে ওপেনিং ইউনিট প্রথম সূত্র হচ্ছে ওপেনিং ইউনিট কত 0 টাকা আমরা বসালাম 0, দেন প্লাস প্লাসের প্লাস বসালাম, প্রোডাকশন ইউনিট কত, প্রোডাকশন ইউনিট 10,000, দেন বসালাম 10,000 সমান সমান সেলিংস ইউনিট কত, এই যে সোল্ড, সোল্ড অত সেলস, সেলস কত 8,000, 8,000 বসালাম প্লাসের প্লাস, এন্ডিং ইউনিট তো নাই আমাদের, তাহলে এখানে আমরা এন্ডিং ইউনিটই লিখে দেবো। দেন 0 সাথে 10,000 যোগ করলে 10,000ই হয়, এই 8,000 প্লাস 1 টাকা, এইটা যদি এ পাশে আই না পড়ে এটা মাইনাস হয়ে যাবে, তো এখানে -8,000 সমান সমান এখানে এন্ডিং ইউনিট এখানে বসে যাবে। দেন সমান সমান এন্ডিং ইউনিট 2,000 টাকা অথবা 2,000 টাকা এন্ডিং ইউনিট, একই কথা। দেন আমরা এন্ডিং ইউনিট কত পেলাম 2,000 টাকা। তো যদি এই ওপেনিংটা না থাকে আপনারা এটা সূত্রের মাধ্যমে না করে আপনারা মুখে মুখে বের করতে পারেন, তবে দেখাই দিলে অঙ্কের মধ্যে দেখাই দিলে এটা ভালো। কীভাবে বের করতে পারেন আপনারা, প্রোডাকশন ইউনিট কত 10,000, আর সোল্ড অর্থাৎ বিক্রি হচ্ছে কত 8,000, 10,000 থেকে 8,000 বিয়োগ করলে 2,000 টাকা, এই 2,000 হচ্ছে এন্ডিং, যে 2,000 বাকি থাকবে অর্থাৎ এখানে যদি হয় 12,000, এখানে যদি হয় 10,000, তাহলে 10,000 থেকে প্রোডাকশন ইউনিট থেকে সোল্ড অর্থাৎ সেলস বিয়োগ করবেন, বিয়োগ করলে আপনারা এন্ডিং ইউনিটটা পেয়ে যাবেন। তো আমরা সূত্রের মাধ্যমে সূত্রটা অ্যাপ্লাই করে আমরা টাকাটা বের করছি, সো এভাবে আপনারা সহজভাবে বের করতে পারেন। দেন আমাদের গেল ফার্স্ট স্টেপের অঙ্ক, সেকেন্ড স্টেপের অঙ্ক, এখন থার্ড স্টেপে আমরা কী বের করবো, অ্যাবজারভেশন। এই যে অ্যাবজারভেশন, আন্ডার অ্যাবজারভেশন, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজারভেশন, পার্টিকুলার টাকা টাকা। তো ফার্স্টে আমরা সূত্রের মাধ্যমে কী দেখছি, সেলস বের করতে হবে। সেলসটা কীভাবে বের করছি আমরা, ওই সূত্রেতে দেওয়া আছে সেলস ইউনিট ইনটু সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে সেলস ইউনিট কত এখানে, এই যে সোল্ড অর্থই কিন্তু সেলস, সোল্ড, সোল্ড কত 8,000, তা 8,000 বসালাম ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট, আমরা সেলিং প্রাইস পার ইউনিটে দেখেন প্রশ্ন কত 500 টাকা, তাহলে এই যে ইন্টু 500, দেখছেন কীভাবে বের করছে, সেলস ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। সেলস ইউনিট প্রশ্ন দেওয়া আছে 8,000, আর সেলিং প্রাইস পার ইউনিট প্রশ্ন দেওয়া আছে কত 500, তো গুণ করলে 40 লক্ষ টাকা আমরা এখানে বসাই দিলাম দাঁড়িয়ে 2 নম্বর করে, কারণ এর সাথে আমাদের আর কোনো এন্ট্রি নাই। দেন লেস কী বের করবো, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ডে কয়টা এন্ট্রি আসে, 3টে এন্ট্রি, ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন কস্ট মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি ফার্স্টে আমাদের কী বসাবো, ওপেনিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি বের করতে হলে, ওপেনিং ইনভেন্টরির টাকা বের করতে হলে কীভাবে বের করতে হবে, ওপেনিং ইউনিট ইন্টু কস্ট পার ইউনিট। তাহলে ওপেনিং ওপেনিং ইনভেন্টরি কত 0, তো এই যে আমরা বসালাম 0 ইন্টু ও অ্যাবজারভেশনের কস্ট পার ইউনিট 370 টাকা পাইছিলাম আমরা, মনে আছে আপনাদের, আমি দেখা আসে আপনার কীভাবে পাইলাম 370। এই যে দেখেন অ্যাবজারভেশনের কস্ট পার ইউনিট কত 370, ভালো করে খেয়াল করবেন অ্যাবজারভেশন কস্টিং, এই যে কস্ট পার ইউনিট অ্যাবজারভেশনের কত টাকা পাইছি 370 টাকা। আমরা এখন অ্যাবজারভেশনের কাজ করতেছি, এই 370 টাকা নিয়ে কাজ করব, এই যে এই কারণে আমরা এই যে 0 ওপেনিং ইনভেন্টরি কত 0, আর এখানে কস্ট পার ইউনিট কত 370, অ্যাবজারভেশনের কস্ট পার ইউনিট কত 370, তাহলে 370 0 ইন্টু 370 দিলে 0ই হবে। এরপর যোগ কি,
প্রোডাকশন কস্ট কত এখানে 10,000 তো 10,000 ইনটু অ্যাবজারভেশনে কত টাকা পাইছিলাম কস্ট পার ইউনিট 370 ইনটু 370 গুণ করলে আমরা যে টাকাটা পাই টাকাটা এখানে বসা দেব 370,000 টাকা মেবি হয় 37 লাখ তো এই দুটো আমরা প্লাস করে বসাই দেব এই টাকাটা যেহেতু এটা মাইনাসের 0 0 সাথে 27 লাখে প্লাস করলে এখানে 37 লাখই হয় দেন এখানে এন্ডিং ইন মাইনাস এন্ডিং ইনভেন্টরি কিভাবে পাবো যে এন্ডিং ইনভেন্টরি টাকা আমরা বের করছি 2000 টাকা আমরা এন্ডিং ইনভেন্টরি টাকাটা দুই নাম্বার স্টেপে বের করছি দেখবেন এক নাম্বার এই দুই নাম্বার স্টেপে আমরা 2000 টাকা এন্ডিং ইনভেন্টরি বের করছি তো এন্ডিং ইনভেন্টরি ইনটু কস্ট পার ইউনিট অ্যাবজারভেশনের কস্ট পার ইউনিট পাইছে কত 370 টাকা 370 টাকা তো কত পেলাম এখানে 7,40,000 টাকা দেন এটার সাথে এটা মাইনাস করে এই 29,60,000 টাকা এখানে বসা দেবেন সো এটা যেহেতু মাইনাস তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো তো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস করে আমরা এই টাকাটা এখানে বসা দেবো দেন আমরা কী পেলাম গ্রোস মার্জিন কী পেলাম গ্রোস মার্জিন দেন আমরা কী করবো লেস অপারেটিং এক্সপেন্স অথবা অপারেটিং কস্টিং একই কথা আমরা সূত্রে আছে দেখবেন খেয়াল করবেন অপারেটিং কস্টিং অথবা অপারেটিং এক্সপেন্স একই কথা দেন ফার্স্টে কী আছে ফার্স্টে কী থাকবে আমরা বলছিলাম এখানে কী 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 থাকতে পারে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স অথবা ভেরিয়েবল সেলিং এক্সপেন্স অথবা ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স এই তিনটে যে কোনো একটা থাকবে তো এখানে কী আছে আমরা দেখি এই যে দেখেন এখানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা এইভাবে ধরবো না আমরা ধরবো ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা কীভাবে ধরবো ভেরিয়েবল লেখাটা নেবো এখান থেকে এরপর কী লিখবো সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা 20 টাকা এই 20কে আমরা কী দ্বারা গুণ করব এই 20কে আমরা কী দ্বারা গুণ করবো সোল্ড দ্বারা অর্থাৎ সেলস দ্বারা এই যে দেখেন আমি ওয়ার্কিংটা এখানে দেখাই দিয়েছি তো মাইনাস লিখলাম যেহেতু মাইনাসের এটা লেস মাইনাস লিখলাম মাইনাস ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত 20 টাকা লিখলাম 20 তাহলে এটা কিসের দ্বারা যেহেতু সেল যেহেতু এখানে সেলিং সেলস দ্বারা গুণ করবে সেলস কত 8,000 এই যে ইন্টু 8,000 এখানে কত বললাম 16,000 টাকা দেন এখানে কী আছে ফিক্সডও আছে ভেরিয়েবল আছে ফিক্সড আছে তো ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখলাম মাইনাস ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সডের টাকা কত দেওয়া আছে এখানে ফিক্সডের টাকা 4,00,000 দেওয়া আছে ডাইরেক্ট 4,00,000 দেওয়া আছে এটার কোনো ঝামেলা নেই ডাইরেক্ট আপনি 4,00,000 বসাই দেবেন দেন এই দুটো যোগ করবেন মাইনাস মাইনাস মাইনাসের টাকা যোগ করে এখানে বসাবেন এটা থেকে এটা মাইনাস করবেন দেন আপনার কত 48,000 পাইলাম এটা হচ্ছে আমাদের নেট প্রফিট এটা কি এটা হচ্ছে আমাদের নেট প্রফিট এখন আমরা কী করবো ভেরিয়েবল করব আমরা অ্যাবজারভেশনের নেট প্রফিট পাইছি 48,000 এখন ভেরিয়েবলের করব এই যে ভেরিয়েবল ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম একইভাবে বের করবো জাস্ট এখানে একটু ডিফারেন্স তো সেলসের টাকা ওইখানে আমরা যত পাইছি এখানে ততই হবে অ্যাবজারভেশনে যত পাইছি তত হবে অ্যাবজারভেশনে যেভাবে বের করছি এই ভেরিয়েবল ঠিক একইভাবে বের করব দেন আমরা এখানে কী লিখবো লেস ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা অ্যাবজারভেশন করার সময় শুধু লিখছিলাম কস্ট পার ইউনিট তো এটা ভেরিয়েবল করবো বেদে এখানে লিখছি কি ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট পার ইউনিট তো এই এখানে কয়টা এন্ট্রি আসবে এটা এটার মধ্যে তিনটে এন্ট্রি আসবে ওপেনিং ইনভেন্টরি প্রোডাকশন কস্ট এন্ডিং ইনভেন্টরি তো ওপেনিং ইনভেন্টরি আমরা কীভাবে বের করবো অবশ্যই খেলা আছে ওপেনিং ইনভেন্টরির কীভাবে বের করবো ওপেনিং ইউনিট ইনটু কস্ট পার ইউনিট তাহলে ভেরিয়েবলের কস্ট পার ইউনিট আমরা কত পাইছি এটা আমাদের দেখতে হবে আমরা দেখে আসি এই যে দেখেন ভেরিয়েবল এই যে কস্ট পার ইউনিট এক নম্বর স্টেপে যে এটা করছিলাম কস্ট পার ইউনিট এই যে ভেরিয়েবলের টাকা এই যে ভেরিয়েবল কস্টিং কত 310 খা ভালো করে খেয়াল করবেন 310 টাকা পাইছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত 310 তো এইখানে আমরা সবগুলো এই তিনটা এন্ট্রি 310 টাকা দিয়ে কাজ করব তাহলে ওপেনিং ওপেনিং ইনভেন্টরি কত ওপেনিং ইনভেন্টরি 0 0 আর ইনটু কস্ট পার ইউনিট কত 310 তো 0 সাথে 310 গুণ করলে আমরা 0ই পাবো দেন প্লাস প্রোডাকশন কস্ট প্রোডাকশন কত এখানে প্রোডাকশন হচ্ছে 10,000 আর কস্ট পার ইউনিট কত ভেরিয়েবলে 310 ইনটু করলে 3,10,000 এখানে বসাই দেব সরি 31,00,000 31,00,000 এখানে বসাই দেব দেন এটাকে প্লাস করব শূন্যর সাথে এটা প্লাস করলে এটাই হবে দেন মাইনাস এন্ডিং ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি আমরা 2,000 টাকা বের করছিলাম দুই নম্বর স্টেপে 2,000 ইনটু
কস্ট পার ইউনিট 310, এটার সাথে এটা গুণ করলে এখানে কত হবে, 6,20,000 টাকা দিন। এটার সাথে এটা মাইনাস করব, 2,48,000, সরি 24,80,000 টাকা, 24,80,000 টাকা আমরা এখানে বসাতে হবে। দেন এটা থেকে এটা মাইনাস করব, যে টাকাটা পাবো এটা হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন। এটা কি, এটা হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন। দেন আমরা কি করব, লেস ভেরিয়েবল সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ। দেন আমরা আমাদের সূত্রে দেখবেন আছে, এই গ্রোস কন্ট্রিবিউশনের পর আমরা শুধু ভেরিয়েবল নিব। এখানে আবার বলছি, গ্রোস কন্ট্রিবিউশনের পরে সূত্রে আছে, সূত্রে খেয়াল করবেন, আমরা শুধু এখানে ভেরিয়েবল নেব, লেস ভেরিয়েবল সেলিং প্রাইস, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই যে ভেরিয়েবল, শুধু এখান থেকে ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেব, এরপর লিখবে কি, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবলের টাকা এখানে কত, 20 টাকা। এই 20 টাকাকে আমরা কি দ্বারা গুণ করবো, সোল্ড দ্বারা, অর্থাৎ বিক্রি দ্বারা। বিক্রি কত, 8,000, তাহলে 20 × 8,000। এই যে আমি ওয়ার্কিংটা এখানে দেখাই দিচ্ছি, লিখছি কি, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 8,000 × 20, তাহলে আমরা কত পাবো, 1,60,000 টাকা। তো এটার সাথে এটা যেহেতু লেস, তাহলে এটার সাথে এটা মাইনাস হবে, মাইনাস হতে গেলে কত, 13,60,000 টাকা, 13,60,000 টাকা আমরা এখানে বসা দেব। এটা এরপর কি পেলাম, ভেরিয়েবল মাইনাস করার পর কি পেলাম, নেট কন্ট্রিবিউশন মার্জিন, কি পেলাম, নেট কন্ট্রিবিউশন মার্জিন। এরপর আমরা কি করব, ফিক্সড কস্ট বের করব, ফিক্সড কস্ট, লেস ফিক্সড, ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কত আছে এখানে, ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড কত, 6,00,000, সরি আগে আমরা অঙ্কের, অঙ্কের ফিক্সডটা নিই, এখানে এখানে ফিক্সডটা নিই। ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত, এই যে ফিক্সডের টাকা কত আছে দেখবেন, 4,00,000 টাকা। তো আমরা লিখলাম ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 4,00,000 টাকা, 4,00,000 টাকা। দেন এখানে কি আছে, ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড কত, 6,00,000। ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড উঠাইলাম 6,00,000। দেন এই দুইটাই মাইনাস, এ কারণে একসাথে দুইটা যোগ করে আমরা এটা মাইনাস করে এই 3,60,000 টাকা পাবো, 3,60,000 টাকা পাবো। দেন এটা নেট প্রফিট কত, 3,60,000 টাকা, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমরা কি করব, ভেরিয়েবলও করছি, অবজারভেশনও করছি, ভেরিয়েবলও করছি। দেন এখন আমরা 5 নম্বর স্টেপ, রিকনসিলেশন, রিকনসিলেশন, রিকনসিলেশন স্টেটমেন্ট করবে, রিকনসিলেশন স্টেটমেন্ট। এটা এটা খুব খেয়াল করে দেখবেন কীভাবে বের করছি, এটা যে সূত্র, সূত্র আপনাদের যেভাবে দিয়েছিলাম ঠিক সেমভাবে আমরা বের করছি। এখন আমি দেখাবো, এখানে লিখবেন পার্টিকুলার, টাকা টাকা দুইটা কর করবেন, এখানে লিখবেন চেঞ্জ ইন প্রফিট, দেন প্রফিট আন্ডার অবজারভেশন, প্রফিট আন্ডার ভেরিয়েবল। এই দুইটা টাকা, প্রফিট আন্ডার অবজারভেশনের টাকা আর প্রফিট আন্ডার ভেরিয়েবলের টাকা, প্রফিটের টাকাটা আমরা এখানে বসাইছি কীভাবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে কি অবজারভেশন, অবজারভেশনের নেট প্রফিট কত, 4,80,000। অবজারভেশন নেট প্রফিট কত, 4,80,000 টাকা। দেন ভেরিয়েবলের নেট প্রফিট কত, 3,60,000 টাকা। অবজারভেশনের নেট প্রফিট 4,80,000 আর এই ভেরিয়েবল নেট প্রফিট 3,60,000। এই যে সরি, তো আমরা এখানে লিখব, দেন আমরা কি লিখবো এখানে, এখানে প্রফিট আন্ডার অবজারভেশনে পাইছি 4,80,000 টাকা, আর এখানে প্রফিট আন্ডার ভেরিয়েবলের পাইছি 3,60,000 টাকা। এখানে 37,00,000 টাকা ভুলে লিখে ফেলছে, এখানে হবে 3,60,000 টাকা, 3,60,000 টাকাকে 4,80,000 বিয়োগ করলে 1,20,000 থাকবে। তো 1,20,000 এখানে বসালাম। দেন চেঞ্জ ইন ইনভেন্টরি, চেঞ্জিং ইনভেন্টরি এটা কীভাবে বের করব, এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। আবারও আবারও খেয়াল করে শুনবেন, চেঞ্জিং ইনভেন্টরি এটা কীভাবে বের করব, এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। তো ফার্স্টে আমরা অবজারভেশন করছি, এখন আমরা অবজারভেশনে যাব। এই যে আমাদের অবজারভেশন, এটা হচ্ছে আমাদের অবজারভেশন। তো অবজারভেশনে এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি, তাহলে এন্ডিং ইনভেন্টরি কত বেশি, 7,40,000, আর ওপেনিং ইনভেন্টরি কত, শূন্য। তাহলে শূন্য থেকে 7,40,000 মাইনাস করলে 7,40,000 হবে, তাহলে আমরা এখানে বসাই দেব, এই যে এখানে বসাই দেবো 7,40,000। এই যে আমি দেখাই দিছি, এ ইনভেন্টরি ইউনিট অবজারভেশন, 7,40,000 মাইনাস ওপেনিং ইনভেন্টরি শূন্য ছিল, তাহলে এটার সাথে এটা মাইনাস করলে 7,40,000 হবে। এখন এন্ডিং ইনভেন্টরি ইউনিট ভেরিয়েবল, এখন ভেরিয়েবলেরটা বের করবো আমরা, ভেরিয়েবলেরটা কীভাবে বের করছি, এই যে দেখেন ভেরিয়েবলে, ভেরিয়েবলে আসলাম আমরা, কীভাবে বের করবো, এন্ডিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। তাহলে এন্ডিং ইনভেন্টরি কত, 6,20,000, 6,20,000, আর ওপেনিং ইনভেন্টরি কত,
শূন্য টাকা, তাহলে শূন্যর সাথে 6,20,000 মাইনাস করলে অবশ্যই 6,20,000 হবে। দেখেন আমি ওয়ার্কিংটা এখানে দেখাই দিচ্ছি, এই যে ইনভেন্টরি ভেরিয়েবল, ভেরিয়েবলে 6,20,000 মাইনাস শূন্য, তাহলে তো 6,20,000 হবে। তাহলে এই দুইটা যোগ করে আপনার মাইনাস করে, যোগ বিয়োগ করে অর্থাৎ মাইনাস করবেন, এটা থেকে এটা মাইনাস করবেন, মাইনাস করে এটা ডিফারেন্সে যে টাকাটা থাকবে এই টাকাটা 1,20,000 এখানে বসিয়ে দেবেন। দেন এখানে 1,20,000, এখানে 1,20,000, তার মানে আমাদের অঙ্কটা 100% হয়েছে, কোনো প্রকার অঙ্কের মাধ্যমে ভুল হয় না, এটা আমরা বুঝতে পারলাম। কারণ টাকাটা মিলে গেছে, মিলে যাওয়া মানে আমাদের অঙ্কটা হয়েছে, আর যদি টাকাটা না মিলতো তাহলে আমাদের অঙ্কটা 100% হয় না, যে কোনো প্রকার ভুল আমাদের অঙ্কের মাধ্যমে আমরা করছি, এই কারণে আমাদের টাকাটা মিলে নেই। অবশ্যই আমরা আবার চেক দিব যে কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, ভালো করে চেক দেবো, দেন ধরা পড়বে, দেন আমরা অঙ্কটা ঠিক করে নিব। তো যদি এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হন এবং কিছু শিখতে পারেন এবং আশা করি বুঝতে পারেন যে সূত্রটা কীভাবে অঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই হয়, এটাতে পুরো 5টা স্টেপের, এই প্রশ্ন তো পুরো 5টা স্টেপের কাজ আছে, এই কারণে আমি ফার্স্টে এই প্রশ্নটা আপনাদের শিখাইছি। পুরো 5টা স্টেপে এই প্রশ্নটা দ্বারা আমি করতে পারছি এবং আপনাদের আশা করি শিখাতে পারছি। যদি কোনো প্রকার প্রবলেম থাকে, ভিডিওর ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজের লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই পেজে গিয়ে আমাকে নক করবেন, অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর যদি এখান থেকে কোনো পিকচার না বোঝেন, মানে লেখা বোঝা যাচ্ছে না, হাতের লেখা খারাপ হতে পারে, যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন, আমি ওই পিকচারগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে যে কোনোভাবে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।